السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله بخير أنا محمد عبد الرشيد نوفرا

ইয়া আয়োহা তলাব উংজুর ওয়াসমা উ কৌলি হাদ আল হেওয়ারি আল মা তরজমা ইয়া আয়োহা তলাব প্রিয় শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা নপড়া দাখিল মাদ্রাসা অনলাইন পেজের সাথে সংযুক্ত আসো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আর সাবাকাতুল সবাখাত দাউলিয়াত ইন্টারনেট এটা হলো হেওয়ারি সংলাপ আমি এর তর্জমা অনুবাদ আলোচনা করবো যদি তোমরা আলোচনাটি শোনো এবং খাতায় লিখতে পারো তাহলে এখান থেকে উপকৃত হবে ইংশা আল্লা হাত তলাব কুংতু তাক তুমি অতিবাহিত করতে ওয়াক্তান তবিলান দীর্ঘ সময় আমামা সামনে আতিলফাজি টেলিভিশনের আল আনা এখন তাক অতিবাহিত করছো ওয়াক্তান ওয়াক্তানওয়ালা আরও দীর্ঘ সময় আমার সামনে আল হাসুবি কম্পিউটারের মা সাবাবু কি কারণ জালিকা এসবের অর্থাৎ আহমাদ বলছেন তুমি তো দীর্ঘ সময় টেলিভিশনের সামনে অতিবাহিত করছো আর এখন আরও অধিক দীর্ঘ সময় কম্পিউটারের সামনে অতিবাহিত করছো এর কারণ কি আশাবু এর কারণ হল আন্না ফাওয়াইদা নিশ্চয়ই উপকারিতা আল হাসুবি কম্পিউটারের এক বেশি মিং উপকারিতা থাকে আতিল ফাজি টেলিভিশনের অর্থাৎ মাহমুদ এর কারণ হল টেলিভিশনের চেয়ে কম্পিউটারের উপকারিতা বেশি আরও আমি দেখছি রসাইলা কিছু পত্র আলা সাথী পর্দায় আল কম্পিউটারের অর্থাৎ আহমদ কম্পিউটারের পর্দায় কিছু পত্র দেখছি হা যা হুয়া এটা হলো আল বারিদুল ইল ইমেইল আফওয়ান ক্ষমা করো কাইফা ছিল কিভাবে পৌছে আর রসাইল চিঠিপত্র বিল বাড়িদি বিল বারিদিল ইলিক্তু তরুণী ইমেইলের মাধ্যমে অর্থাৎ মাহমুদ এটা হল ইমেইল ক্ষমা করো ইমেইলের মাধ্যমে কীভাবে পত্র পৌঁছে হাজা এগুলো আনাভিনু ঠিকানা আসহাবি আমার বন্ধুদের আল মুস্তারিকিন অংশগ্রহণকারী ফিলবারিদিল ইলিক ইমেইলের আস তাতীয় আমি পারি আন আব আসা পাঠাতে রাসাঈলি আমার পত্রাদি ইলা আই মাকানিন যে কোনো স্থানে ফিল আলামী বিশ্বের ইয়া আইজোহা তলাব মাহমুদ বলছেন এগুলো হলো ইমেইলে অংশগ্রহণকারী আমার বন্ধুদের ঠিকানা তাই বিশ্বের যে কোনো স্থানে আমি আমার পত্রাদি পাঠাতে পারি আহমাদ হাজা এটা আমরুন বিষয় আজীবন আশ্চর্যজনক ফিলান বাস্তবেই অর্থাৎ আহমাদ যে বাস্তবেই এটি একটি আশ্চর্যজনক ব্যাপার হাজহি এটা রিসা আলাতুন পত্র মিং সদিকি আমার বন্ধু উমারা উমরের মিন দিমাশক দামেশকের অর্থাৎ মাহমুদ এই যে দেখো এই পত্রটি আমার দামেশকের বন্ধু উমরের পক্ষ থেকে পাঠানো ইয়াত দাসু আলোচনা করে আন নাসু মানুষ কাসিরন অনেক আন সম্পর্কে আর দাউলিয়াত ইন্টারনেট মা কি হাজির দাউলিয়াত এই ইন্টারনেট অর্থাৎ আহমাদ লোকজন ইন্টারনেট সম্পর্কে অনেক আলোচনা করে এই ইন্টারনেট কী ইদুহা এর উপকারিতা কাশিরতুন অনেক পুংজুর তুমি লক্ষ্য করো হাজি এগুলো হল আনাভিনু ঠিকানা আল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের ওয়ালমাক তাবাতি এবং লাইব্রেরির ওয়া মারাকি ওয়া মারাকিজুল বহুসি এবং গবেষণাগারের ততীয় তুমি সক্ষম হবে আল হুসুলু সংগ্রহ করতে আলাল মালুমাত আলুমাত তথ্যাদি রা তুরি দুহা তুমি চাও ও আংতা ফি বাইতিকা তুমি বাড়িতে বসেই আউফি মাক্তা বিকা অথবা অফিসে অর্থাৎ মাহমুদ এর উপকারিতা অনেক লক্ষ্য করো এগুলো বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ও গবেষণাগারের ঠিকানা তুমি বাড়ি বা অফিসে বসেই তোমার প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারবে আহমাদু আহমাদ লাহু তাহলে তো মিন আমরিন আজিবিন এটা একটি বিস্ময়কর বিষয় অর্থাৎ আহমদ তাহলে তো এটা একটি বিস্ময়কর বিষয় এয়া আইয়োহা হাত তলাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি যে আমি যে হেওয়ারটি তর্জমা করে শোনালাম তোমরা যদি মনোযোগের সাথে শোনো এবং খাতায় লিখে রাখো তাহলে এখান থেকে অনেক উপকার পাবে তেই হাওয়ারির সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক যদি তোমরা এ তে ধারণা রাখো তাহলে সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দিতে পারবে ইনশাল্লাহ তে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের লিখে দিব তোমরা খাতায় লেখো প্রিয় শিক্ষার্থী যে দ ইল কালিমা আল মুস্তাকাতা মিনাস সংদুকি ফিল আমা কিন মোনাসাবা যে বক্সে কিছু শব্দ থাকবে এই বক্স থেকে শব্দসমূহ নিয়ে উপযুক্ত স্থানে বসাতে হবে আমি এখন একটা বক্স আমরা এরকম বক্স দিব জামি উহুম जमी उहूम अल जमी अल्जमी जमआ इतमा ইস্তামা আত এরকম শব্দ দেওয়া আছে এক নম্বর ইয়াদ্রুসু আখি ফি বাল ফারাক আল ইসলামিয়াত তাহলে শব্দটা দেওয়া আছে ইয়াদুস আখি ফি আল ইসলামিয়াত তাহলে এই সৈন্য স্থানে কি শব্দ বসবে আমরা যদি এখানে আল জামিয়া শব্দ বসাই তাহলে স্থান পূরণ হয়ে যাবে তাহলে ইয়াদ্রুস ফিল জামিয়াতিল ইসলামিয়াত আমার ভাই ইসলাম বিশ্ববিদ্যালয় পড়ে দুই নম্বর ওসাল্লি ওসাল্লি ফিহাজা ফিহাজা আল মসজিদ আল মসজিদ সৈন্য স্থান আল ফারাক তাহলে এই সৈন্য স্থানে কি বসবে আমরা এই সৈন্য স্থানে আল জামি আল যা আল জামি অর্থাৎ আমি এই জামে মসজিদে নামাজ পড়ি তিন নম্বর ওয়া সলা ড তাহলে ওয়াশালাতলাবু জামি উহুম জামি জামি উহুম অর্থাৎ সকল ছাত্র से चार नंबर आना मुश्तराकुन আনা আল উলুম তাহলে সৈন্যস্থানে কি বসবে সৈন্যস্থানে জামাআতি সৈন্য স্থানে জামায়াতি অর্থাৎ আনা মুশতারাকুন ফি জামা আতিল অলুম আমি বিজ্ঞান গ্রুপে অংশগ্রহণ করেছি পাঁচ নম্বর ইস মুদিরুল মাদ্রাসা ওয়াল মোদার মুদিরুল মাদ্রাসা ওয়াল মুদারিস মুদারে সুন তাহলে আমরা যদি শব্দের প্রথমে বাক্যের প্রথমে ইজ তামা আ ইস্তামা আ শব্দটি বসায় তাহলে বাক্যটি সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ ইস্তামা আ মুদিরুল মাদ্রাসা ওয়াল মোদার রিসুন মাদ্রাসা অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী একত্র হয়েছেন ছয় নম্বর মা ওয়াজিবু ওয়াজিবু আল ফারাক ফার্দ আল ফরদ্য স্থানে বসবে আল আ আল জম আর্থাৎ মা ওয়াজিবুল জম আ আলাল ফার্দি ব্যক্তির উপর সম্মিলিতদের দায়িত্ব তোলাভ এইভাবে আমাদের সৈন্য স্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দ্বারা হাতি জামি ইল কালিমা তালিয়া মিনান নাসি সুম্মা ইস্তামিলা ফি জামালি মিন ইকা যে নস থেকে নিম্নের শব্দগুলোর বহু বচন বের করো অতঃপর তা নিজ থেকে বাক্যে ব্যবহার করো তাহলে নস থাকবে নস থেকে নিম্নের কিছু শব্দ দেওয়া থাকবে বহু বচন অথবা বহু বচন বের করতে হবে তা নিজ থেকে বাক্য ব্যবহার করতে হবে যেমন আমি কিছু শব্দ বের করেছি ফায়দাতুন এখন এই ফায়দাতুন শব্দ আছে এই ফায়দাতুন শব্দ থেকে আমরা বহুবচন বের করব এবং তার জুমলা বা বাক্য তৈরি করব উনওয়ান রিসালাত হাসুবুন মার্কাজুন বাহসুন এইভাবে মুফরাদ থেকে জুমা এবং জুমা থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে তো ফাঈদাতুন শব্দের অর্থ হলো উপকার ফাইদুন শব্দের অর্থ হলো ফাইদুন শব্দে শব্দটি বহুবচন আমরা বহুবচন এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি সাবাকাতি দাউলিয়া কাসি রতন অর্থাৎ ইন্টারনেটের উপকারিতা অনেক উনওয়ান ঠিকানা আনা ভিনু কাতাব আনা ভিনা মাদারি রিসা আমি ঢাকার মাদ্রাসমূহের ঠিকানা লিখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমাদের বহুবাসন করতে হবে এবং বহুবাসন এই শব্দ দিয়ে আমাদের বাক্যকে রূপান্তরিত করতে হবে ইয়া আয় তলাব তলাভ লি ইয়িক হাজার দাস আল্লাতি দাউলিয়া ثم أقرأ بعد الدرس القصيدة الأخوات الإسلامية إن شاء الله أدعو الله لكم خير الصحه والعافية وحياة الطبيلة السلام عليكم ورحمة الله وبركاته